নমস্কার বন্ধুরা স্ক্যার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা দীর্ঘদিন থেকে অধীর আগ্রহে ডব্লিউ বি সিএসএর জন্য অপেক্ষা করছো অবশেষে ডাব্লু বিপিএসসির মাধ্যমে নতুন নোটিশ পাবলিশ হলো গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ছেলে মেয়ে প্রত্যেকে এলিজিবেল থাকবে একটাই রিকোয়েস্ট করো ভিডিওটি সম্পূর্ণ দেখবে বিস্তারিত তথ্য আমরা জেনে নেব কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে কবে লাস্টে রয়েছে কারা কারা যোগ্য থাকবে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করার জন্য কত ফিস দিতে হবে কোন ভাষায় তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষার সেন্টার এই রাজ্যে কোন কোন জেলাতে রয়েছে বিস্তারিত তথ্য আমরা জানবো তো একটাই রিকোয়েস্ট যে ভিডিওটি স্কিপ করবে না যদি স্কিপ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতে পারবে না প্রথমে আমরা দেখে নেব সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কয়টি ধাপ রয়েছে প্রথমে তোমাদের থাকবে রিটেন টেস্ট তারপরে থাকবে পার্সোনালিটি টেস্ট এই দুটি ধাপে নিয়োগ করা হচ্ছে এবং রিটেন টেস্টের ক্ষেত্রে দুটি ধাপ রয়েছে প্রথমে থাকবে প্রিলিমিনারি এক্সাম এবং তারপরে থাকবে মেন এক্সাম এই প্রসেসেই তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটা একদমই স্কিপ করবে না স্কিপ করলে হয়তো তোমাদের মিস হয়ে যাবে অথবা তোমরা বুঝতে পারবে না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথম যে পরীক্ষাটা থাকছে প্রিলিমিনারি সেটা জুন দু হাজার তেইশে হচ্ছে তো হাতে বেশি তোমরা সময় পাচ্ছ না মাত্র চার মাস তোমরা সময় পাচ্ছ প্রিপারেশন করার জন্য পরীক্ষা তোমরা বাংলা অথবা ইংলিশ ভাষায় দিতে পারবে যে কোনো একটি ভাষা সিলেক্ট করে সেই ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষা সেন্টার কোন কোন জেলাতে রয়েছে সেটাও তোমরা দেখে নাও কলকাতা থেকে শুরু করে বারুইপুর ডায়মন্ড হারবার ব্যারাকপুর বারাসাত হাওড়া বর্ধমান দুর্গাপুর মেদিনীপুর তমলুক বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সুরি প্রত্যেকটা জেলায় কিন্তু এক্সাম সেন্টার থাকবে তোমাদের দার্জিলিং থেকে শুরু করে কালিম্প জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কৃষ্ণনগর প্রায় ছত্রিশটি এক্সাম সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তো আশা করি এক্সাম সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয় তোমরা সহজেই পরীক্ষা দিতে পারবে তোমাদের নিজের জেলায় কিন্তু তোমরা এক্সাম সেন্টার পাচ্ছ তো দারুণ সুযোগ প্রত্যেকের জন্য এবং তোমাদের জানিয়ে রাখি আটাইশে ফেব্রুয়ারি থেকে অর্থাৎ এই মাসের আঠাশ তারিখ থেকে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারছো এবং অ্যাপ্লাই করার শেষ তারিখ থাকছে একুশে মার্চ পর্যন্ত আঠাশ তারিখ থেকে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারছো একুশে মার্চ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারছো এবং অ্যাপ্লিকেশন ফিস তোমাদের একুশে মার্চের মধ্যে জমা দিতে হবে এবং তোমাদের এডিট অপশান তোমরা পাবে একত্রিশে মার্চ অর্থাৎ অ্যাপ্লাই করার সময় যদি কোনো মিস্টেক করে থাকো সেক্ষেত্রে একত্রিশ তারিখে তোমরা এডিট উইন্ডো কিন্তু তোমরা পেয়ে যাবে গ্রুপ এ থেকে গ্রুপ সি পর্যন্ত বিভিন্ন ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ এ বি সি ডি এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো মানের বেতন রয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তো অবশ্যই তোমরা নোটিশটি ডাউনলোড করে অবশ্যই তোমরা দেখে নেবে গ্রুপ এ পদের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ছাপ্পান্ন হাজার একশো থেকে চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন রয়েছে ঠিক একইভাবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে গ্রুপ এর যে পদগুলো রয়েছে প্রত্যেকটাতে একটা হায়ার যে স্যালারি রয়েছে সেটা কিন্তু তোমরা গ্রুপ এ পদের ক্ষেত্রে পাবে এছাড়াও যে গ্রুপ বি পদ রয়েছে সেখানেও একটা ভালো মানের বেতন দেওয়া হচ্ছে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ গ্রুপ বি যে পদ রয়েছে ওয়েস্টবেঙ্গল পুলিশ সার্ভিস যেখানে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন রয়েছে গ্রুপ সি পদের ক্ষেত্রেও বিভিন্ন পদ রয়েছে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে বিয়াল্লিশ হাজার থেকে শুরু যেখানে এক লক্ষ ন হাজার টাকা পর্যন্ত বেতন রয়েছে এখানেও ভেরিয়াস পোস্ট রয়েছে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ চাইলে তোমরা নোটিশটি ডাউনলোড করে একবার দেখে নেবে গ্রুপ ডির যে পদগুলো রয়েছে তোমরা অনস্কিন দেখতে পাচ্ছ এখানে তোমরা বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বেতন পাবে গ্রুপ ডি পদের ক্ষেত্রে তো তোমরা দেখতেই পেলে গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু তোমরা ভালো মানের বেতন পাচ্ছ এই রাজ্যে তোমরা পোস্টিং পাবে এই রাজ্যে নিয়োগ করা হচ্ছে এটা রাজ্যের চাকরি তো অবশ্যই তোমরা যারা যোগ্য থাকবে অবশ্যই তোমরা আবেদন করতে পারো এই সুযোগগুলো কিন্তু তোমরা ভবিষ্যতে নাও পেতে পারো তো এখন যে সুযোগগুলো রয়েছে তো এই সুযোগগুলো তোমাদের প্রত্যেকেরই লাভ ওঠানো প্রয়োজন এরপরে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েট অর্থাৎ বি পাস থাকতে হবে যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েশন করলে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে এলিজেবেল থাকবে যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েশন করলেই তোমরা আবেদন করতে পারো আর অবশ্যই তোমাদের বাংলা ভাষায় পড়তে এবং বলতে জানতে হবে বাংলা ভাষায় কথা বলতে জানতে হবে এবং পড়তে জানতে হবে তবেই তোমরা যোগ্য থাকবে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে সেটাও আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন বয়স উল্লেখ করা আছে অবশ্যই ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো যারা তোমরা গ্রুপ সি এবং এ পদে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে একুশ থেকে ছত্রিশের মধ্যে যারা গ্রুপ এ এবং সি পদে আবেদন করতে চাও তোমাদের বয়স একুশ থেকে ছত্রিশের মধ্যে থাকলেই তবে তোমরা যোগ্য থাকবে আর অবশ্যই মনে রাখবে বয়স পয়লা জানুয়ারি তারিখ হিসেবে তোমাদের কাউন্ট করা হচ্ছে এবং যারা গ্রুপ বি পদে আবেদন করতে চাও তোমাদের বয়স থাকতে হবে কুড়ির থেকে ছত্রিশের মধ্যে গ্রুপ বি পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কুড়ির থেকে ছত্রিশের মধ্যে এবং যারা তোমরা গ্রুপ ডি পদে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে একুশ থেকে উনচল্লিশের মধ্যে একুশ থেকে উনচল্লিশের মধ্যে থাকলে তোমরা গ্রুপ ডি পদে আবেদন করতে পারো পাশাপাশি যারা এস সি এসটি প্রার্থী রয়েছে তারা পাঁচ বছরের ছাড় পাবে এবং ও বিসিরা তিন বছরের ছাড় পাবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই এবং পাশাপাশি যারা ফিজিক্যাল ডিসেবেল প্রার্থী রয়েছে তারা পঁয়তাল্লিশ বছর হলেও কিন্তু তারা আবেদন করতে পারছে আবেদন তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন করার জন্য ডাব্লু বিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে আঠাশ তারিখ থেকে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে এই মাসের আঠাশ তারিখ থেকে এবং আবেদন করার জন্য তোমাদের দুশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন থাকছে যারা তোমরা জেনারেল প্রার্থী রয়েছো জেনারেল এবং ও প্রার্থী যারা রয়েছো দুশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে পাশাপাশি যারা এসসি এস এবং ফিজিক্যাল ডিসেবেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কোনো চার্জ নেই তারা একদম বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা তোমরা অ্যাপ্লাই প্রসেস জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে খুব শীঘ্রই ভিডিও করে জানানোর চেষ্টা করবো আর এই নোটিশটি আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে চালে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফেশন বিলটা অন করে রাখবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ